টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার মন্ত্র কি? বোলিং। আরও ভালো করে বললে স্পিন বোলিংয়ে সফলতা পেতে চাইছে টাইগার টিম ম্যানেজমেন্ট। অন্তত ঘরের মাঠে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজের ফলাফল তাই বলছে। ওই দুই সিরিজে স্পিনার শেখ মাহেদি হাসান নিয়েছেন 9 ম্যাচে 9 উইকেট। নাসুম আহমেদের বোলিং হয়েছে আরও ভালো। ঘরের মাঠে 2 সিরিজে 10 ম্যাচে 16 উইকেট নাসুমের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হয়েছেন প্লেয়ার অব দ্য সিরিজ। নাসুম আর মাহেদি এই দুই স্পিনারেরই আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। নাসুম আহমেদ ইন্টারন্যাশনাল টি-20 খেলেছেন 14টা 14 ম্যাচে 18 উইকেট বলছে নাসুম ভালোই মানিয়ে নিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে। শেখ মাহেদির বাংলাদেশের জার্সিতে টি-20তে অভিষেক 2018তে হলেও 20টা ম্যাচও খেলা হয়নি এই অফির। মাহেদি 18 ম্যাচ খেলেছেন, নিয়েছেন 15টা উইকেট। পরিসংখ্যান বলছে তিনিও বেশ ভালো করেছেন অল্পদিনের ক্যারিয়ারে, তাই টিম ম্যানেজমেন্টও এই দুজনের ওপর ভরসা রেখেছেন। বিশ্বকাপে ঘূর্ণির জাদু দেখানোর দায়িত্ব তাদের উপরই পড়েছে। এশিয়াই হলেও বিশ্বকাপে বাংলাদেশের মতো উইকেট পাওয়ার ভাবনা আকাশ কুসুম চিন্তা ছাড়া আর কিছু না। আর সেখানে চিন্তার ভাঁজটা দৃশ্যমান হচ্ছে বাংলাদেশের সমর্থকদের কপালে। মাহেদি হাসান টি-20 ক্যারিয়ারের 1/3 খেলেছেন দেশের বাইরে। 6 ম্যাচে 5 উইকেট বেশ ভালো হলেও বাংলাদেশের বাইরে মাহেদি রান দিয়েছেন উদার হাতে। দেশের তুলনায় দেশের বাইরে তার ক্যারিয়ার ইকোনমি প্রায় দ্বিগুণ। সর্বশেষ জিম্বাবুয়ে সফরেও মাহেদি করেছেন মাত্র 2 ওভার, সেই 2 ওভারে রান দিয়েছেন 29। মাহেদির চেয়ে দেশের বাইরে ম্যাচ কম খেলেছেন নাসুম আহমেদ। দেশের বাইরে ওভার প্রতি 9 রান করে দিয়েছেন এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার। মাহেদির চেয়ে রান দেওয়ায় কম হলেও উইকেট পাওয়াতেও কম নাসুম। দেশের বাইরে নাসুমের বোলিং গড় অবিশ্বাস্য 60। দেশে এবং দেশের বাইরে এই গড়ের পার্থক্য প্রায় 50। এশিয়া স্পিনিং উইকেট হয়, আরব আমিরাতেও তাই হবে। ক্রিকেট বিশ্ব তথা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে চর্চিত বিষয় এখন এটি। কিন্তু আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পর প্রথম 3 ম্যাচে স্পিন তত্ত্বের সত্যতা পাওয়া যায়নি। 3 ম্যাচে 39টা উইকেট পড়েছে, সেখানে স্পিনাররা উইকেট নিয়েছেন মাত্র 6টা। 6টার 5টা উইকেট আবার নিয়েছেন লেগ স্পিনাররা। ফিঙ্গার স্পিনারদের ভাগ্যে জুটেছে 1টা মাত্র উইকেট। পরিসংখ্যান আশা দেখায়, আবার পরিসংখ্যানই করে নিরাশ। বাংলাদেশি স্পিনারদের ক্ষেত্রে হচ্ছে পরেরটাই। স্পিনারদের দেশের বাইরের পরিসংখ্যান কিংবা দুবাইয়ের উইকেট সব নিরাশ করছে বাংলাদেশি সমর্থকদের। কিন্তু কর্নার টাইগাররা হয় সবচেয়ে বেশি হিংস্র। 6টা টি-20 বিশ্বকাপ খেলেও কখনো সেমিফাইনালে না যাওয়া বাংলাদেশ এবার কর্নার টাইগার হয়েই বিশ্বকাপে যাচ্ছে। পুরো দলের ভালো করার অনুপ্রেরণায় স্পিনাররাও বিশ্বকাপে ভালো করলে অন্তত বিশ্বকাপের সেমিতে খেলার লক্ষ্যটা পূরণ হবে বাংলাদেশ দলের। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। ঝিরঝিরে ডিশলাইন দেখে কি পেলেন? টিভিতে ঝকঝকে খেলা দেখুন আকাশে, আর আকাশ কিনে চলুন বিশ্বকাপে। এছাড়াও আছে স্মার্ট টিভি ও নিশ্চিত ক্যাশব্যাক।